কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে নন্দিতা? এরই মধ্যে ভুলে গেলেন, আমার পরশু দিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনি আমার নাম্বার কোথেকে পেলেন? কেন, আপনার মা তো সেদিনই আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না আমারও, আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো বলুন না। মানে সব কথা তো টেলিফোনে হয় না, আমি ভাবছি আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করে গেলেন, তারপর নগদ টাকার কথাটাও বললেন। চিংড়ি মাছ ভালো ছিল না? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গা ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি 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 ছি, এত সময় কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি ধরুন কোনো রেস্টুরেন্টে বসে না, কেন কি হলো? কি করে হবে, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নেব না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? হ্যাঁ সেই আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ ঠিক আছে, তাহলে আমি কিন্তু সকালেই যাবো। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবার কথা আছে। আমাকে জানেন তো তাদের খুব পছন্দ, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা এমন, তারা না আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন, নগদ টাকা চাইতে ঝামেলা মিটে যেত, বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন বলুন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি, সেই জন্যই তো আপনাকে আমার বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আপনি শনিবার চলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। ওহো, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প করছিলেন, পার্শে মাছের ঝাল কিন্তু খাবই। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু শনিবার না, অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না জানি। শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। হ্যাঁ তাই তো, আপনার নাম তো শুভ। এই বাবা ভুলে গিয়েছিল, রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরই পাওয়া যায়। বিষম খেলে আর কত কি খাবেন কে জানে। রাখি। হ্যাঁ, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? আরে খুলছি কো, আপনি দারুণ লাগছে আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ। জানেন তো আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল তো, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজ তো, তাই মাকে চলে যেতে হয়েছে। এ বাবা, আমার পাশে মাছের ঝাল। ওই নিয়ে চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছেন। চলুন আসুন আসুন, বসা যান, আসুন চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 96,000 এর মতো। পেসলিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম।
আছে দেখছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট, কত মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার? বাবা আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি হয়? নাই নাই নাই, কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন কেন আমি কি করে বলবো বলুন, এটা সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন আছে। আমার নাইট ডিউটি আছে? ওয়া ওয়া ওয়া, ফুল মার্কস। হ্যাঁ মার্কস সাহেবেরও তাই মত। আপনি শরবত খাবেন একটু? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে, ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন তুলুন না, কি করছেন? আরে বাবা লজ্জার কি আছে, বাড়িতে আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন আমি না কোনো রকম ইশারা করেছিলেন করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা ওর আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল। আমি না এর জন্য ভীষণ লজ্জিত জানেন। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা, আপনার যদি কিছু জানার থাকে ভাত খাবেন একটু পরে, বাইরে ঘুরে দেখি। আসুন আসুন, এইটা হলো, এইটা হলো আমার আমার ড্রয়িং রুম। বাহ 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 বাহ, চমৎকার, খুব সুন্দর করে সাজ। ওমা আলমারির ওই অত বই, ওগুলো নিশ্চয় আপনার? আমার না বই পড়ার খুব ঝোঁক বুঝলেন। ওই রচনাগুলিটা হলুদ হলুদ মতো, ওটা কটা খণ্ড বলছি? ওটা 10-12টা হবে। ওটা 15টা খণ্ড আছে। বাবা এত লিখকের রচনাগুলি কিনেছে? বললাম তো বই আমার নেশা। ব্যাংক পাস বইটার দিকে নজর দেবার নেশাটাও তো বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন, এই ঘরে আসুন আসুন। এইটা হলো, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা আরো বাড়াতে হবে। আপনি বাড়াতে বলছেন? হ্যাঁ আমি তো এখানে নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না ওতে অসুবিধা হবে না। আমি না এই এই যে দেখছেন এই দেয়ালটা, দেয়ালটা আমি ভেঙে দেব এই দেয়ালটা। তাহলে দেখুন স্পেসটা কিরকম বেড়ে যাচ্ছে। আসুন আজ যাবে তা। আসুন এই বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনি দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো। কিছু চমক নাই শুভবাবু। কিছু বললেন না? কিছু বললেন কিছু। আসুন আসুন, এইটা হলো, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকবো নাকি? আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। মাই গুডনেস, অ্যাটাচড নয়। না না, ওরে বাবা আমার শরীরটা কিরকম কিরকম লাগছে আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব? কি করে এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে আমি বাথরুমের পাশে নিয়ে চলে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। আর আপনি রান্নাঘরটা দেখবেন তো? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি খিদে পাইনি না? তা পেয়েছে, চলুন এবার খাবো। টেবিল সাজা। মানে আপনাকে অসুবিধা হচ্ছে না? সাজ কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু খুব কিন্তু কিন্তু করছেন, আপনাকে একটা মাছ দিই? না আপনি বলুন আর একটা নিন। কি হলো? আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি হয় জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো এত রোমান্টিক লাগছে। হ্যাঁ কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা করতে, ও বাচ্চা হলে ওই ছাদ আছে, বড় ছাদ, ছাদে খেলবে। খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, সেটাই কোয়ালিফাই করেন যদি। আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো।
শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালো টালে বাসেননি? সাহস পাইনি। আদর টাদুর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক মামাকে আবার মূর্তিতে। এবার আমি চলি কেমন? আরেকটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল। খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন ধর, দেখুন শানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন, এত ভয় করছে না? যদি নাকচ করে দেয়, আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দিয়ে দিই। না না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি, সরি সরি, আমি শুভ বলছি। আপনি কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনি কি করে দেখাই বলুন তো। প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, না পেট না আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আপনি কি ঠিক করলেন? আপনাকে আমি খুব সত্যি করে একটা কথা বলি, জানেন তো, বলুন মা, হবে না। আমি অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানি।